প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িল করিম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাদের সামনে আমি এক হাসির নাসির এর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার কাছে আমার শাগিরদে আজিজ মৌলানা মফিকুল ইসলাম সাল্লামাহু আসার পরে বলল, হুজুর, একজন মৌলবী সাহেব ইউটিউবের মাধ্যমে নিজের বক্তব্য ছেড়েছে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাজির নাজির যারা বিশ্বাস রাখবে তারা বেঈমান হয়ে যাবে, আর বেরেলবিদের হাজির নাজির এর বিষয়টি রাসূলের ক্ষেত্রে এটা মন গড়া। তো এর জবাব কি হবে? আমাদের কি রাসূলকে হাজির নাজির বলা এটা মন গড়া, নাকি এর কোনো প্রুফ কোনো কিতাবে আছে? আপনাদের সামনে এসেছি, জবাবটা সেও শুনছে, রেকর্ড করছে, আপনারাও শুনে নেবেন কোন মুরব্বী সাহেব কি বলেছে এটাও আপনারা শুনে নেবেন। আমি যতটুকু শুনলাম আমি বুঝতে পেরেছি মুরব্বী সাহেবের কথা যেটা আমাকে শোনানো হয়েছে, হাজির নাজির এর যেটা অর্থ মৌলানা সাহেব বলেছে আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতি অপবাদ বা ইলজাম লাগিয়েছে। আমাদের আজকে প্রথম প্রশ্ন বন্যা থেকে আসিক খন্দকার ভাই করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসসালাম সকল স্থানে সর্বসময় হাজির ও নাজির, অর্থাৎ সর্বস্থানে উপস্থিত, তিনি আমাদের অবস্থা প্রত্যক্ষ করছেন, যেমনটি বেদাতি রেজভি মৌলবীদের বক্তব্যে শোনা যায়। এমনকি ফুরফুরা পোশাকধারী মৌলবী আলী আজহারকে ওয়াজে এমন কথা বলতে শোনা যায়, তিনি বলেন আল্লাহ পাক তার নবীকে কুরআনের শহীদ বা সাক্ষীদাতা বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি কিয়ামতের দিন সমস্ত উম্মতের সাক্ষীদাতা হবেন। না দেখে কি সাক্ষী দেওয়া যায়? ফলে নবীকে প্রত্যক্ষদর্শী হইতে হবে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বস্থানে হাজির ও নাজির, এই শ্রেণীর বক্তাদের কথাটি কি সঠিক এবং এ বিষয়ে ফুরফুরার মুজাদ্দিদ জামান কি ধরনের বিশ্বাস পোষণ করেন জানালে কৃতজ্ঞ থাকিব। ব্যাপারটা হচ্ছে এই প্রসঙ্গটা হলো একেবারে ধর্মীয় ক্ষেত্রে মানে অপ্রাসঙ্গিক বিষয়, ধর্মীয় বা দিনের ক্ষেত্রে এটা হলো একেবারে অপ্রাসঙ্গিক এবং দিনের ক্ষেত্রে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। শুধু তাই নয়, এই যে হাজির ও নাজির মুখতারে কুল এবং আরো কিছু কিছু পরিভাষা শব্দ আমরা যে আমাদের বাংলায় শুনতে পাচ্ছি, এই শব্দগুলো আপনি আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ববিখ্যাত যেসব আকায়েদ শাস্ত্রের কিতাবগুলি রয়েছে কোনো একটি কিতাবেও আপনি আমাকে দেখাতে পারবেন না। আকায়েদ শাস্ত্রের কিতাবে তো দেখাতে পারবেনই না, ফিকহ শাস্ত্রের কিতাবে আপনি দেখাতে পারবেন না হাজির নাজির বা মুখতারে কুল এইসব শব্দ তারা ব্যবহার করেছেন। ব্যাপারটা হলো এগুলো অ্যাকচুয়ালি বেদাতি বেরেলি রিজভিদের নিজস্ব আমদানি করা পরিভাষা এবং শব্দ, এটা আপনি পৃথিবীর কোন আকার শাস্ত্রে আপনি দেখতে পাবেন। আমাকে দেখাবেন মেনে নেব, দেখাতে পারবেন না, এবং এটা কোনো ধর্মীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ও এটা নয়। মুতলাক ভাবে সাধারণ ভাবে হাজের নাজের অর্থ হলো হাজের ও নাজের দুটো শব্দ, হাজের এবং নাজের, হাজের মানে উপস্থিত আর নাজের মানে প্রত্যক্ষকারী দেখছেন, এই দুটোকে মিলিয়ে এটাই অর্থ দাঁড়াবে সর্বক্ষণ সর্ব অবস্থায় উপস্থিত, এই অর্থটা দাঁড়ায়। যে গুণটা একমাত্র আমার আল্লাহ পাক পরওয়ারদিগারের জন্য হচ্ছে খাস, সকল জায়গায় উপস্থিত থাকা এবং সবকিছু প্রত্যক্ষ করা সর্ব অবস্থায়, এটা আমার আল্লাহর বিশিষ্ট গুণ। এটা যদি নবী বা রাসূল বা কোনো আউলিয়াদের ক্ষেত্রে এই গুণকে
এই গুণের অংশ কেউ হতে পারবে না। কেউ যদি আল্লাহ ছাড়া নবী হন বা অন্য কেউই হন, হাজের ও নাজের যদি বিশ্বাস রাখে, সে বেঈমান হবে, তার ঈমান বরবাদ হবে। এবং এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। এবং সেই সাথে সাথে আমার ফুরফুরার আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এবং তার বিশিষ্ট ফকীহ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, মুঈজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় ফকীহ যারা তার খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন, তাদের একই কথা তারা লিখে গেছেন যে আল্লাহ রসুলকে হাজের ও নাজের জানলে সে মরদুদ হবে এবং তার ঈমান বরবাদ হবে। এখন কথা হলো এখানে এখানে কিছু আমাদের মধ্যে, যেমন ওই কি নাম বললেন আপনি, ওই মেদিনীপুরে আলিয়াত গাস সাহেবের কথা, ফুরফুরা এদিকে বলছে ফুরফুরা করে খাচ্ছে মুজাদ্দিদের জামানের বাগানে, আর এখানে কি করছে বেদাতি আর আপনার রেজবি বেরেলিবিদের মত, তাদের বই পড়ছে, পড়ে সেই সব মত ঢুকাচ্ছে, আর তার এক ভাগনা সে ওই কাজ শুরু করেছে, দুই মামা ভাগনায় ভালো শুরু করেছে, দাদা হযরত কিবলা রাহমাতুল্লাহের সিলসিলাকে বেরেলিয়াতে চেঞ্জ করা, তারা আবার আমাকে বলে ওয়াহাবি, আমাকে বলে মুনাফিক, তাদের মতো বড় মুনাফিক, তাদের মতো বড়। সর্বপ্রথম তার এই অপবাদ ভুল, ইলজামটা ভুল এই জন্যই হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষেত্রে হাসির নাসিরের আকীদা আমরা তেমন রাখি না যেমন সে বলেছে। হাসির নাসির এর অর্থ কি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, তারপর আমি কোরআনের কয়েকটা আয়াত, কয়েকটি হাদিস আর উলামায়ে কেরামদের মধ্যে কারা রাসূলকে হাসির নাসির বলেছেন আমি বিষয়টা সংক্ষেপে বয়ান করব। ফতাওয়া শামি, ফতাওয়া হানাফি ইনসাইক্লোপিডিয়া যেটা মিশর থেকে ছাপা হয়েছে তার তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 318, আর যেটা দেওবন্দ থেকে ছাপা হয়েছে এর খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 408 মধ্যে লেখা আছে, ফা ইন্নাল হুজুরা বিমানাল ইলমে শাইউন ওয়া নাজরু বিমানার রুয়াতে ফাল মানা ইয়া হাজিরু ইয়া আলিমু ইয়া নাজিরু ইয়া মাইয়ারা। সুবহানাল্লাহ। হুজুর এর অর্থ ইলিম, আর নজর এর অর্থ হয় রুয়াত, রুয়াত মানে হয় দেখা, আর হুজুর যখন ইলমের মানে ইলম এর অর্থে, তো ফতাওয়া শামিতে লেখা আছে ইয়া হাজিরু ইয়া আলিমু, অর্থ হবে ইয়া হাজিরু যখন কেউ বলবে অর্থ হবে ইয়া আলিমু, আর যখন ইয়া নাজিরু বলবে তখন অর্থ হবে ইয়া মাইয়ারা, মানে এই শখস যে দেখতা হে, মানে দেখনেওয়ালা। এটা ব্যাখ্যা করা হয়েছে ইয়া হাজিরু ইয়া নাজিরু লাইসা বিকুফর, হাজির নাজির বলা কুফর নয়, এর ব্যাখ্যায় এটা বলা হয়েছে, কারণ হাজির এর অর্থ হলো ইয়া আলিম, নাজির এর অর্থ হলো ইয়া মাইয়ারা। তো যখন বিষয়টা যেমন, তাহলে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির বলি তার মানে রাসূলকে আমরা আলিম বললাম, আর যদি নাজির বলি তাহলে রাসূলকে আমরা বললাম দেখনেওয়ালা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দান দ্বারা শক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইয়াকুনুর রাসূল আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের চাক্ষুষ সাক্ষী, গবাহ, নিগাহবান। চাক্ষুষ সাক্ষী হওয়ার জন্য চোখে দেখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে যখন বলেছেন চাক্ষুষ সাক্ষী তার মানে রাসূল দেখেন, রাসূল নাজির। এখানে আলাইকুম খেতাব এসেছে, এটা শুধু সাহাবাদের জন্যই নয়, বরং সাহাবাদের জন্য যেমন তেমনি কিয়ামত পর্যন্ত যত রাসূলুল্লাহর উম্মতি হবে সবার জন্য এটা। তো আজ অবধি আর কিয়ামত অবধি যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি সবার জন্য রাসূল নাজির, সবাইকে রাসূল দেখেন, পবিত্র কোরআন থেকে এটা প্রুফ হয়। পবিত্র কোরআনে আর এক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
নবীকে আমি রহমত করে পাঠিয়েছি আলামিনের জন্য। আলামিন মানে সারা জগৎ, আর সারা জগতের জন্য যখন নবীকে রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, নবী পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রহমত, যেখানে আলামিন সেখানে নবী হাজির, এটা প্রমাণ হয়। আমরা যদি হাদিসের দিকে আসি তাহলে হাদিসের মধ্যে আমরা বহু হাদিস দেখতে পাবো যা থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দান করা শক্তিতে হাজির এবং নাজির। মিশকাত শরীফ এর মধ্যে লেখা আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা যুবিয়া লিল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য দুনিয়াকে গুছিয়ে দিয়েছেন, অতএব আমি মশরিক এবং মাগরিব পূর্ব পশ্চিম দেখে নিলাম। তো নবী যখন নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে সামটিয়ে গুছিয়ে ছোট যখন করে দিয়েছেন, তো নবী আমার মশরিক মাগরিব সব যখন দেখে নিচ্ছেন, এই দেখনেওয়ালাকে তো আমরা নাজির বলি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাওয়ার দান করেছেন দুনিয়াকে রাসূলের জন্য গুছিয়ে দিয়ে। আর মাওয়াহিব শরীফ এর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 192 এ লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ রাফা'আ লিদ-দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িমুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। আল্লাহ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য দুনিয়াকে গুছিয়ে দিয়েছেন, অতএব আমি দুনিয়াতে যা কিছু আছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সেটাকে আমি এমনই দেখি যেমন আমি নিজের এই হাতেলিকে দেখি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লামের জন্য এটা করলেন। তো রাসূল আল্লাহর দাওয়া শক্তিতে, আল্লাহর দাওয়া ইনআম পেয়ে, আল্লাহর দাওয়া পাওয়ার পেয়ে, আল্লাহর দান করা মর্যাদা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া হাজির হন, দুনিয়ার জন্য নাজির হন, তাহলে এটা আমাদের মানতে অসুবিধা কোথায়? ব্রাদার ইসলাম, এটা তো আমি সংক্ষিপ্ত হাদিস থেকে কিছু বললাম আর কোরআন থেকে বললাম, এবার উলামায়ে কেরামদের মধ্যে কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলেছেন এটা আমরা সংক্ষেপে আলোচনা করি। সংক্ষেপে আলোচনা করতে গিয়ে অনেক কিছু হয়তো ছুটে যাচ্ছে। মিরকাতের মধ্যে লেখা আছে, ওয়ালা তুবাইদ আলিল আউলিয়া ওয়া হাইসু তুবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসাল লাহুম আবদানুন মুক্তাসিবাতুন মুতাআদ্দিদাতুন ওয়াজাদুহা ফি আমাকিনা মুখতালিফাতিন মিন ওয়াহিদিন মিন আলিল ওয়াহিদিন। এটা কোনো অসম্ভব বিষয় নয়, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে সংকীর্ণ করে দিয়েছেন। আর আল্লাহর ওলিরা একই সময়ে বিভিন্ন জায়গাতে যেতে পারেন, তো আল্লাহর ওলিরা যদি একই সময়ে বিভিন্ন জায়গায় যেতে পারেন, তো যেখানে যাবেন সেখানে হাজির হলেন, আল্লাহ দান করা শক্তিতে নবী যদি হাজির হয়ে যান, তো এটা আবার না জায়গায় কী করে হতে পারে, আর বেঈমানদের এটা কথা কী করে হতে পারে? এই ইবাদতের ব্যাখ্যা করতে গিয়ে শিফা শরীফের মধ্যে একটি ইবাদত রয়েছে, ইন্না ইল্লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ বলে, বাড়িতে যদি কেউ না থাকে, তোমরা যখন প্রবেশ করবে তখন বলবে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম হোক, রহমত হোক, আল্লাহর বরকত হোক। করতে গিয়ে মোল্লা আলী পারি শরা শিফা এর মধ্যে বলেন, লিআন্না রূহান নবী আলাইহি সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আহলে ইসলাম অর্থাৎ মুসলমানদের বাড়িতে হাজির হন। তো আল্লাহ দান করা শক্তিতে মুসলমানদের বাড়ি, একটা দুইটা নয় কোটি কোটি বাড়ি, আল্লাহ দান করা শক্তিতে নবীর রূহ যদি প্রত্যেক মুসলমানের বাড়িতে হাজির হয়ে যান, আর কেউ যদি বলে নবী হাজির এই অর্থে, তাহলে
এটা তার বলা না যায়, কখনোই হবে না। যদি এটা বলা বেঈমানদের কাজ হয় তাহলে মোল্লা আলী কারী, ইমাম কাজী আয়াজ, এরা সব বেঈমান হয়ে যাবে আর এদেরকে বেঈমান বলা যাবে না। এটা কোন, এরা কোন পর্যায়ের ইমানদার এটা তো সবাই জানে, চাহে এরা ফুরফুরা হোক, দেওবন্দী হোক, আহলে হাদিস হোক, না মাযহাবি হোক, সালাফি, যারাই হোক না কেন, এদের ইমান এরা কত বড় ইমানদার এই বিষয়ে তো অনেকে জানে। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়া নামক কিতাবের মধ্যে বলেন, জিক্রুল উরা ওয়া দারুদ বা ফুরসাতে বারবে আলাইহিস সালাম ওয়া বাশ দরহাল জিক্র গোয়া হাজিরাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির সব সময় করতে থাকো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করো তো এটা মনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন, গোয়া হাজিরাস এই কথাটা এসেছে। মিরকাত শরীফের মধ্যে মোল্লা আলী কারী আরও বলেন, ইমাম গাজ্জালী আলাইহি রহমাত একটি কৌল, ক্বালা আল ইমামুল গাজ্জালী সাল্লিম আলাইহি ইজা দখলতা ফিল মাসাজিদে ফা ইন্নাহু আলাইহিস সালাম ইয়াহদুরু ফিল মাসাজিদে। ইমাম গাজ্জালী আলাইহি রহমাত বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা নবীর নবীকে সালাম করো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সমূহে হাজির হন। ইয়াহাদুরু ফিল মাসাজিদ কথা এসেছে, ইয়াহাদুর হাজির হন, কে ইন্নাহু এখানে বলা হয়েছে, হু যে জমির আছে এর মারজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিল মাসাজিদ কথাটা এখানে এসেছে, মসজিদ আসেনি, মাসাজিদ বলা হয়েছে, মাসাজিদ আর এটা কোন ধরনের জামা এটা তো সবাই জানে, একটা দুইটা তিনটা মসজিদের জন্য এটা বা দশটার জন্য এটা না, এটা বা অসংখ্য মসজিদ, যত কোটি কোটি মসজিদ আছে সব মসজিদে আল্লাহ দান করার শক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, এই কথা ইমাম গাজ্জালী আলাইহি রহমাত বলেছেন আর এর সাপোর্ট করেছেন মোল্লা আলী কারী, তাই তো তিনি লিখেছেন এটা মিশকাত শরীফের সেরা মিরকাতের মধ্যে এটাকে তিনি লিখেছেন। ব্রাদার ইসলাম, এক এক করে যদি দলিলের দিকে যাই, ওলামা ইকরাম কারা কারা বলেছেন, বহু দলিল পেশ করা যাবে। আশআতুল জামাআত কিতাবুস সালাত বাবুত তাশাহুদ এবং মাদারিজুন নবুয়া প্রথম খণ্ড পৃষ্ঠ নম্বর 135 এর মধ্যে লেখা আছে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, হাকিকাতে মুহাম্মাদিয়া আসত দর জারাইয়ে মওজুদাত ও আফরাদাতে মুমকিনাত পাস আ হযরত দর জাতে মুসল্লিয়া মওজুদ ও হাজির আসত পাস মুসল্লি রাবায়াত কি আজী মানা আগাহ বাশদ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত হলো এইরূপ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদাতের প্রত্যেক জাররা জাররাতে, জারাইর জাররা এর বহুবচন, এবং মুমকিনাতের প্রত্যেক ফর্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, মওজুদ ও হাজির বলা হয়েছে, রাসূল মওজুদ এবং রাসূল হাজির। তো এটা তিনি বলছেন, শেখ মুহাদ্দিস দেহলভী আব্দুল হক দেহলভী বলছেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান ও হাজির হতে পারেন, রুহান হাজির হতে পারেন। তো যদি কেউ এই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলেন, যেমন এই অর্থে ওলামায়ে কেরাম বলেছেন, তো এটা কোনোদিন নাজায়েজ হতে পারে না। বরং যদি কেউ নাজায়েজ বলে তাহলে তার এই বেঈমানদের বেঈমানদের কাজ যদি বলে, যারা বলেছে তারা বেঈমান যদি বলে, তাহলে তো এই বড় বড় ওলামায়ে কেরামকে বেঈমান বলে দেওয়া হলো। আর তাফসীরের কিতাবে যদি আমরা আসি, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, তাফসীরে রুহুল বায়ান সূরায়ে মুলক এর শেষাংশে বলা হয়েছে, ক্বাল আল ইমামুল গাজ্জালী ওয়া রাসূলু আলাইহিস সালাম লাহুল খায়ালু ফি তাওয়াফিল আলামে মা আরওয়াহিস সাহাবাতে লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া। আল্লাহু আকবার। ইমামে গাজ্জালী আলাইহি রহমাত বলেন, তাফসীরে রুহুল বায়ান এটা উল্লেখ করা হয়েছে, ইমাম গাজ্জালী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, লাহুল খায়ার তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, কিসের ইখতিয়ার, ফি তাওয়াফিল আলামে, আলামের তাওয়াফ করার রাসূলকে পাওয়ার দেওয়া হয়েছে। তাওয়াফ এর অর্থ কি সবাই জানে, হাজিরা যান কাবার তওয়াফ করেন, মানে কাবার চারিদিকে চক্কর লাগান। তো সারা বিশ্বের আলম, সারা দুনিয়ার তওয়াফ করার মানে দুনিয়াতে ভ্রমণ করার, দুনিয়ার চক্কর লাগানোর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের রুহের সহিত, মা আরওয়াহিস সাহাবাতে কথাটা এসেছে, তো সাহাবাদের রুহকে সঙ্গে নিয়ে নবী আমার সারা বিশ্বে ভ্রমণ করে। আর আমরা জানি যেখানে যে ব্যক্তি ভ্রমণ করে ওই জায়গাতে ওই ব্যক্তি কিন্তু হাজির হন। নবী যখন আল্লাহ দান করার শক্তিতে সারা আলমের
তবাফ এবং চক্কর ভ্রমণের ক্ষমতা পেয়েছেন, আল্লাহ দান করা ক্ষমতা পেয়েছেন। তো নবী আমার আল্লাহ দান করা ক্ষমতা দিয়ে সারা বিশ্বে হাজির, যখনই ভ্রমণ তখনই নবী আমার হাজির, আর নবীর সদকাতে নবীর রুহ যখন নবীর সাথে সাথে বিশ্বের চক্কর লাগাচ্ছেন, ভ্রমণ করছেন, তো নবীর সদকাতে নবীর সাহাবিরাও হাজির হয়ে যাচ্ছেন। আর তিনি বলেন, ইমামে গাজালি আলী রহমা বলেন, এটা শুধু কল্পনিক কোনো বিষয় নয়, বলেন লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া, অনেক উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, অসংখ্য বলে উলামায়ে কেরাম এটাকে সচক্ষে দেখেছেন, ও এটাও বলা হয়েছে। সংক্ষেপে আর একটি দলিল আপনাদের দিয়ে দেবো, এই যে মানে জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির যদি কেউ বলে তাহলে এটা জায়েজ, ওই অর্থে যে অর্থটা আপনাদের আমি শুনিয়েছি, আর ওই বাতিল অর্থ আমরা নিই না, আহলে সুন্নাহ ওয়াল জামাত নেয়নি, এটা সে অপবাদ লাগাচ্ছে। ইমামে জালালউদ্দিন সৌদি আলাইহি রাহমা শারহুস সুদুর নামক তার সুবিখ্যাত কিতাবের মধ্যে বলেন, ইনি ইতাকাদা নাসু আন্না রুহা হুয়া মিসালহু ফি ওয়াক্তি কিরাআতিল মাউলিদ ওয়া খতমি রমজানা ওয়া কিরাআতিল কাসাইদ ইয়াহদুরু জাযা। ইমাম জালালউদ্দিন সৌদি আলাইহি রাহমা বলেন, কোন ব্যক্তি যদি এমন আকীদা রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ অথবা মিসালহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে মিসালি, কোরআন পাঠ করার, কোরআন মাউলুদ শরীফ, মিরাজ শরীফ পাঠ করার সময় অথবা খতমে রমজানের সময় অথবা কসিদা, রাসূলুল্লাহর কসিদা পাঠ করার সময় হাজির হয়, এমন আকীদা যদি কেউ রাখে যা সেটা জায়েজ হবে। তো বেরাদারান ইসলাম, কোনো ব্যক্তি যদি মুখে শুধু বলে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নয়, রাসূলকে হাজির নাজির যারা বলবে তারা বেঈমান হয়ে যাবে, তাহলে তাদের কথা মানা যাবে না। রাসূল যে হাজির নাজির, কারা রাসূলকে হাজির নাজির বলেছেন আমি এটা প্রুফ করে দিলাম, রাসূল আমার হাজির নাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারাক তাআলা এটা শক্তি দান করেছে। সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা রাখলাম, আলোচনা করলে করতে গেলে তো খুব বড় আলোচনা করা যাবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।